শিক্ষার্থীরা কেমন আছো? তোমরা আশা করি ভালো আছো। করোনায় আতঙ্কিত না হয়ে ঘরে থাকি, করোনাকে জয় করি। খুব বেশি প্রয়োজন না হলে আমরা ঘর থেকে বের হব না। যদি ঘর থেকে বের হতেই হয় তাহলে এর বিকল্প হিসাবে অবশ্যই মাস্ক পরে বাইরে বের হব। আজ আমি তোমাদেরকে অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের ষষ্ঠ অধ্যায়ের পাঠ 2 নিয়ে আলোচনা করব। আমাদের আজকের পাঠের বিষয় বাংলাদেশের দেশের জাতীয় আয়ে বিভিন্ন খাতে অবদান। আজকের এই বিষয় নিয়ে আলোচনা করার আগে গত ক্লাসে আমরা কি বলেছি সে সম্পর্কে একটু মনে করার চেষ্টা করি। গত ক্লাসে আমরা পড়েছিলাম জিডিপি কি, জিএনপি কি এবং মাথাপিছু আয় কাকে বলে। এখন মাথাপিছু আয় কাকে বলে তোমাদের নিশ্চয়ই মনে আছে, আমি সেখানে একটি সূত্র বলেছিলাম যে কিভাবে মাথাপিছু আয় বের করা যায়। সূত্রটি এরকম ছিল যে মাথাপিছু আয় কোন একটি নির্দিষ্ট বছরের মোট জাতীয় আয়কে সে দেশের মোট জনসংখ্যা দিয়ে ভাগ করলে যে ফল পাওয়া যাবে সেটাই হলো মাথাপিছু আয়। আমরা এখন বোর্ডে সূত্রটি লিখব। মাথা পিছু আয় সমান সমান কোন নির্দিষ্ট বছরের জাতীয় আয় সেই দেশের মোট জনসংখ্যা। এটা হলো আমাদের মাথাপিছু আয় বের করার সূত্র। এখন আমরা একটা অঙ্ক তোমাদেরকে পড়ে শোনাবো, সেই অঙ্কটি আমরা এই সূত্রটি ব্যবহার করে কিভাবে করা যায় সেটি বোর্ডে বোর্ডে দেখাবো। সবাই একটু লক্ষ্য করে শুনবে, অঙ্কটি হল এরকম। 2011 সালে একটি দেশে মোট জনসংখ্যা ছিল 10 কোটি এবং ওই সময়ে মোট জাতীয় উৎপাদন বা আয় হলো 5,000 কোটি মার্কিন ডলার। এখন বের করতে হবে মাথাপিছু আয় কত। তাহলে আমরা এখানে দেখব কোন নির্দিষ্ট বছরের মোট জাতীয় আয়, নির্দিষ্ট বছরের মোট জাতীয় আয়, আয়টা কত বলেছে এখানে? আয়টা বলেছে 5,000 কোটি টাকা। অতএব মাথাপিছু পিছু আয় আমরা এখানে উপরে বলেছে যে কোন নির্দিষ্ট বছরের মোট জাতীয় আয়, এখানে বলা হয়েছে জাতীয় আয় হলো 5,000 কোটি মার্কিন
ডলার। আর সেদেশের মোট জনসংখ্যা, এখন অঙ্কে বলা হয়েছে সেদেশের মোট জনসংখ্যা হলো 10 কোটি, তাহলে আমরা এখানে 10 কোটি বসিয়ে দেব। এবার আমরা অঙ্কটি করব, কিভাবে করব, 10 কে আমরা 5000 কে 10 দিয়ে 5000 কে কেটে আমরা রেজাল্ট বের করব, তাহলে কত হয়, ৫০০ কোটি মার্কিন ডলার। তাহলে উত্তর মাথাপিছু আয় 500 মার্কিন ডলার। এই সূত্রটি দিয়ে আমরা পৃথিবীর যে কোনো দেশে মাথাপিছু আয় সহজে বের করে ফেলতে পারব। তোমরা সুন্দর করে তোমাদের নির্ধারিত খাতায় অঙ্কটি উঠিয়ে ফেলো। এবার চলো আমরা আমাদের আজকের পাঠ নিয়ে আলোচনা করি। আজকের পাঠের বিষয় হলো বাংলাদেশের জাতীয় আয়ে বিভিন্ন খাতে অবদান। বাংলাদেশের জাতীয় উৎপাদনে এরকম বিভিন্ন খাত রয়েছে, সেসব খাতের সংখ্যা প্রায় 25টিরও বেশি। দেখি খাতগুলো কি কি, কৃষি ও বনজ সম্পদ, শিল্প, খনিজ, গ্যাস, বিদ্যুৎ, পানি সম্পদ, নির্মাণ শিল্প, পাইকারি ও বিপণন, হোটেল রেস্তোরাঁ, পরিবহন ও যোগাযোগ, ব্যাংক বীমা, স্বাস্থ্য, সামাজিক ব্যবসা বাণিজ্য, শুল্ক প্রভৃতি। এই খাতগুলো থেকে কয়েকটি খাত নিয়ে আমি এখন তোমাদের সাথে আলোচনা করব। প্রথমেই যে খাতটি নিয়ে আলোচনা করব সেটি হলো কৃষি ও বনজ শস্য, শাকসবজি ও বনজ সম্পদ এই খাতে অন্তর্ভুক্ত। 2012-13 অর্থ বছরে এই খাতের অবদান ছিল 1,36,987 কোটি টাকা। 2014-15 অর্থ বছরে মোট জাতীয় উৎপাদনে এই খাতের অবদান 1,76,500 কোটি টাকা। আমাদের জাতীয় উৎপাদনে এই খাতের অবদান 14.33%। মৎস্য খাত, 2012-13 অর্থ বছরে অভ্যন্তরীণ নদী ও অন্যান্য জলাশয় এবং সামুদ্রিক উৎস থেকে মাছ আহরণের পরিমাণ ছিল 33.90 লক্ষ মেট্রিক টন। দেশজ উৎপাদন বা জিডিপিতে মৎস্য খাতের অবদান ছিল 4.37%। শিল্প খাত, 2012-13 অর্থ বছরে জাতীয় উৎপাদনে শিল্প খাতের অবদান ছিল 19.54%। পোশাক শিল্প, বিদ্যুৎ, গ্যাস, পানি সরবরাহ, খনিজ সম্পদ ও নির্মাণ শিল্প প্রভৃতিকে এ খাতের অন্তর্ভুক্ত করা হলে তাতে জাতীয় অর্থনীতিতে এ খাতের অবদান অনেক বেশি দাঁড়ায়। 2014-15 অর্থ বছরে এ খাতে অবদান দাঁড়ায় 20.17%। এবার আমরা যে খাতটি দেখব সেটি হল পাইকারি ও খুচরা বাণিজ্য। 2009-10 অর্থ বছরে জাতীয় আয়ে এ খাতের অবদান ছিল 14.30%। 2012-13 অর্থ বছরে এ খাতের অবদান গিয়ে দাঁড়ায় 14.05%। এবার দেখব পরিবহন যোগাযোগ, 2009-10 অর্থ বছরে জাতীয় আয়ে এ খাতে অবদান ছিল 10.76%। 2012-13 অর্থ বছরে এর অবদান দাঁড়ায় 10.80%। 2014-15 অর্থ বছরে এর অবদান গিয়ে দাঁড়ায় 11.14%। স্বাস্থ্য ও সেবা খাত, 2009-10 অর্থ বছরে দেশজ উৎপাদনে এ খাতের অবদান ছিল 1.96%। 2012-13 অর্থ বছরে এ খাতের অবদান 2.49% দাঁড়ায়। 2014-15 অর্থ বছরে এ খাতের অবদান গিয়ে দাঁড়ায় 1.84%। আমরা এতক্ষণ বাংলাদেশের জাতীয় আয়ে বিভিন্ন খাতে
বর্ণনা দেখলাম। এবার দেখব গুরুত্ব। এককভাবে ধরলে আমাদের মোট জাতীয় উৎপাদনে কৃষির অবদানই সর্বাধিক, তবে শিল্পের অবদান দিন দিন গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। তাছাড়া স্বাস্থ্য খাত দেশের অর্থনীতিতে বিরাট অবদান রাখছে। বর্তমান বিশ্ব প্রযুক্তি নির্ভর, কৃষি শিল্প, যোগাযোগ, সেবা প্রভৃতি খাতের উন্নয়নে প্রযুক্তির বিকাশকে কাজে লাগিয়ে আমরা আমাদের জাতীয় আয়কে বা উন্নয়নকে ত্বরান্বিত এবং জাতীয় আয় বৃদ্ধি করতে পারি। এবার চলো বাড়ির কাজ। আজকের বাড়ির কাজটি হলো বাড়ির কাজ। বাংলাদেশের মোট জাতীয় উৎপাদনে যে সমস্ত খাত গুরুত্বপূর্ণ অবদান রাখছে তাদের বিবরণ দাও। তাহলে বাড়ির কাজটি কি ছিল? বাংলাদেশের মোট জাতীয় উৎপাদনে যে সমস্ত খাত গুরুত্বপূর্ণ অবদান রাখছে তাদের বিবরণ দাও। তোমরা নিশ্চয়ই খাতায় বাড়ির কাজটি উঠিয়ে নিয়েছো।